হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকেও একবারে লাঞ্চ টাঞ্চ করে ঘুম থেকে উঠে তারপরে ভিডিওটা শুরু করলাম। মানে দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারটা বেশ ভালোই আছে। আজকেও একটু আগেও বৃষ্টি হয়েছে, রোদ্দুরটা নেই। তো এখন একটা জায়গায় জাস্ট বেরোবো, এই জন্যই মানে এই যে রেডি হয়ে আছি। তো মানে দেখতেই পাচ্ছ পুরো রেডি আছি আপাতত। তো বেরিয়ে যাবো, বাইক নিয়ে বেরোবো, একটা বন্ধুও যাবে। তো কোথায় কী যাচ্ছে বলে তোমাদের পরে দেখাচ্ছি। আজকেও একটা ছোটো মিনি ব্লগই হবে, আর সামনে আরও কিছু ভালো ভালো ভিডিও আসছে। তো তার জন্য কিন্তু আমার পেজটাও ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে। তো চলো, এখন বেশি লেট করবো না, অলরেডি 4:30 বাজতে গেছে। আমি ভেবেছিলাম 4:00 মধ্যে, মানে আমার ওই বেরোনোর সময়টা একটু কিছু না কিছু করে সেই লেট হয়ে যায়। তো আজকের কোকোকে এখন আনিনি, কোকোকে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো চলো আমি এখন বেরিয়ে যাই। বৃষ্টি বৃষ্টি তো আপাতত নেই, রাস্তা এখনও একটু ভিজে আছে দেখতেই পাচ্ছ, মানে একটু আগেই হয়েছে বৃষ্টি। তো চলো আমি বেরিয়ে যাই, বেরিয়ে কোথায় কি যাচ্ছে বলে তোমাদের পরে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাতেই আছি। তো আমার বন্ধুটার বাড়িটা সামনে, তো দাঁড়িয়ে আছে, ওখানে এবার বেরিয়ে যাবো। তো একটু যাওয়ার কথা আজকে, একটু হাবড়ায় যাওয়ার একটু কথা আছে, মানে একটু একটা দরকার রয়েছে বলে। তো ওই জন্য বাইক নিয়ে যাচ্ছি হাবড়া বলে, আমি আমার ট্রেনে যাবো না। তো এই যে বেরিয়ে পড়েছি যশোর রোডে এখন। তো আজকে একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে, বাড়িকে দেখতে পাবে একটা রামধনু দেখা যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছিলো। তো জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট দেখতে খুব সুন্দর লাগছিলো। মানে একটু আগেই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে বেশ দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর যশোরটা আজকে ফাঁকাই ছিল। তো জাস্ট হাবড়া পৌঁছে গেলাম, যে বাইকটা একটু ওই যশোর রোডের পাশে একটা জায়গায় পার্ক করে রাখলাম, কারণ হাবড়ায় যেখানে সেখানে বাইক রাখা যায় না, একটা খুব সমস্যা। হাবড়াটা সবসময় ভিড়ই থাকে দেখতে পাচ্ছ, আর বৃষ্টি হয়ে রাস্তায় বেশ জল টলও জমে আসে চারিদিকে, আকাশটাও বেশ সুন্দর দেখতে লাগছে। তো এখানে এখন একটু কাজ আছে, তো চলো কাজগুলো আগে মিটিয়ে নিই। তো পৌঁছে গেছি, এখানে কাজটা আগে মিটিয়ে নিই। তো কাজ টাজ মিটিয়ে আবার একটু হাবড়া স্টেশনে এসেছিলাম, ভাবলাম আসলাম যখন গরমও আছে একটু লস্যি খেয়ে নিই। তো এই পদ্মাবতী লস্যি খেতে আসলাম। তো কালকে ভিডিওটা আজকে শেষ করতে হচ্ছে অ্যাকচুয়ালি, কালকে বাড়ি আসতে রাতও হয়ে গেছিলো, তার মধ্যে অনেকবার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে হালকা ভিজেও গেছিলাম, ওই কারণে আর বাড়ি এসে ভিডিওটা শেষ করা হয়নি। তার মধ্যে একটু মানে অফিসের কাজও ছিল, ওই কারণে আর কালকে ভিডিওটা শেষ করিনি, ওই জন্য ভাবলাম আজকে শেষ করি। তো কালকে তো দেখলে কোথায় গেছিলাম, আর বাইকে নিয়ে গেছিলাম বলে ওই জন্য বৃষ্টির জন্য অনেকবার দাঁড়াতে হয়েছিলো। যাওয়ার সময় দাঁড়াতে হয়েছিলো, আর ফেরার সময়ও তোমার মানে বৃষ্টি আবারও হয়েছিলো, আর একটু কাজও ছিল ওই জন্য লেট হয়ে গেছিলো, ওই জন্য আর সেভাবে ভিডিও করার সুযোগ হয়নি। এখন এই একটু আজকে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আসলাম কোকোকে নিয়ে ছাদের দিকে। আজকেও হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদার এখনও হালকা মেঘলা আছে, এ কদিন তো দেখাচ্ছে বৃষ্টি হবে জানি না। তো আজকে ওকে নিয়ে একটু ছাদে আসলাম, ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি। কোকো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে আসছি দেখে ও দেখি আসবে বলে একটু লাফালাফি শুরু করেছে বলে নিয়ে আসলাম। আসবি আজকে দেখছি এসে একটু শান্ত হয়ে বসে আছে, আজকে আর দৌড়াদৌড়ি করছে না। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি, কারণ একদমই একটা মিনি ব্লগই রাখলাম, বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, জানাও যে কেমন লাগছে, আর এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাইলে সেটা অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।